আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনার মধ্যে নতুন একটা ভিডিও আসলাম। আজকে ভিডিওটিতে আমি আপনাকে শিখাবো আপনি কীভাবে ইমার্জেন্সি বাংলালিঙ্কে বাংলালিঙ্ক সিমে ইমার্জেন্সি এমবি লোন নেবেন। তো অনেকে দেখা যায় কি আপনি নেটে কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ করছেন, আমার এমবিটি ফুরে গেল, সেক্ষেত্রে আপনি এমবি লোন নিতে চাচ্ছেন, কিন্তু আপনি তো এমবি লোন নিতে পারেন না, কোনো বিষয় না। আজকে ভিডিও কন্টিনিউ করে থাকুন, আপনারা শিখে যাবেন কেমন করে বাংলালিঙ্কে ইমার্জেন্সি এমবি লোন নিতে হয়। তো বন্ধুরা, এখান থেকে আপনি ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য চলে যাবো মূল টপিকে, আমাদের শেখাবো। তার আগে আপনাদের একটা কথা হচ্ছে, আমার ভিডিও থেকে এইটুকু উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য ডায়াল করতে হলো তো এখানে চলে আসলাম, ডায়াল করে সেখান থেকে ডায়াল করে ৫০০০ হ্যাশ। তো এখান থেকে ডায়াল করবেন ৫০০০ হ্যাশ। তো বন্ধুরা, ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য ডায়াল করতে হবে বাংলালিঙ্কে ৫০০০ হ্যাশ, তবে কন্ট্যাক্ট করবেন যেটা আপনি বাংলালিঙ্ক সিম সিরাস ইউজ করবেন। তো আমার এক আমি এক সিলেক্ট করলাম। তো বন্ধুরা, এটা অপেক্ষা করুন। তো অ্যাক্সিলের পরে আপনার মধ্যে এ ধরনের ইন্টারভেস আসতে পারে, আবার এরমও আসতে পারে যে এখানে লোন দিয়ে দিবে, সেরকম একটা অফার আসতে পারে। এমবির অনেক কটা অফার আসতে পারে, সেখান থেকে আপনি লোন নিতে পারবেন। আর যদি এরম পেজ আছে সেক্ষেত্রে কীরকম করবেন, সেক্ষেত্রে নিচে ১২ নম্বর আসতে পারবেন, সেটিং ট্যাপ করবেন। তো ১২ সেটিং ট্যাপ করে সেটিং ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এ ধরনের ইন্টারভেস আসবে। তো এখান থেকে হচ্ছে ইন্টারনেট লোন নেওয়ার জন্য সেখান থেকে আপনি ই করবেন, থ্রি তুলবেন, তিন নম্বর ইন্টারনেট লোন, সেটা থ্রি তুলে সেনে ট্যাপ করবেন। সে ট্যাপ করার পরে এরকম দুটি অপশন আছে, একটা গেল না, একটা হলো লোন ব্যালেন্স। তো আপনি কী করবেন, লোন ব্যালেন্স নেওয়ার জন্য এখানে টু তুলে সেনে ট্যাপ করবেন, অবশ্যই আপনার ফোনে এমবি চলে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনার অনেক এমবিসে আমি মিল দেবো না, আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আর যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে পারবেন। তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই।